নমস্কার, আমি মল্লিকা blogfoodz.com এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ঘরোয়া উপায়ে চটজলদি বাসন্তী পোলাও, একেবারেই ঘরোয়া উপায়ে। চলুন তাহলে দেখে নিই আজকের এই ঘরোয়া উপায়ের পোলাও বানানোর রেসিপিটা। ভীষণ সহজ এবং ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। তাহলে চলুন দেখা যাক আজকে বাসন্তী পোলাওয়ের জন্য আমি কি কি নিয়েছি। আজকে আমি নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল, এক মুঠো কাজু, কিশমিশ, এ দুটি আমি ভিজিয়ে নিয়েছি। লাগছে আমার গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর লাগছে আমার চিনি, হলুদ, ঘি, লবণ আর এলাচ গুঁড়ো। আমি গোটা গরম মশলা একটা বড় এলাচ নিয়েছি, আর এটা আমার ছোট এলাচ আমি গুঁড়িয়ে রেখেছি। এবার চলুন দেখি কিভাবে এটা আমি বানাই। প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি, বাটিতে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে চালটা ভালো করে ধুতে হবে, চালের মধ্যে একটা মাড় থাকে, মাড়টাকে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলতে হবে। যদি এটা আপনারা পারেন একটা ছাগনিতে কলের তলায় নিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন, তাহলে চালের যে মাড়টা আছে সেটা পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যাবে। আমার এখানে দেখানোর অসুবিধার জন্য আমি বাটিতে এরকম বারবার জল ঢেলে ধুয়ে নিচ্ছি। এরকম করে বারবার চারবার পাঁচবার করে জল ঢেলে ঢেলে আমি চালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে একটু মাড় না থাকে। চালটা ধুতে ধুতে যখন দেখা যাবে যে চালটা একদম পরিষ্কার জল বেরোচ্ছে, তখন বোঝা যাবে যে চালের মাড়টা নেই, একদম পরিষ্কার করে চালটা ধোয়া হয়ে গেছে। চালটা যদি ভালো করে ধোয়া না হয় তাহলে পোলাওয়ের ভাতটা কিন্তু জড়িয়ে যাবে, এই জন্য মাড়টা ধুয়ে ফেলাটা খুব জরুরি। এবার চলুন দেখি, চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্না করতে চাই। এজন্য আমি প্রথমে গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়েছি, তাতে আমি ঘি দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এটা যেহেতু এতে আমি মশলা বিশেষ কিছু দেব না, সেই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় খেতে। এবার ঘি দিয়ে আমি প্রথমে কাজুটা দিয়ে দিলাম, কাজুটা হালকা হাতে নেড়ে নেব, হালকা একটু বাদামি করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। দেখুন কাজুটা আমার হালকা বাদামি কালার এসেছে। এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে কাজুর সঙ্গে একটু নেড়ে নেব। কিশমিশটা একটু নাড়লেই একটু ফুলে ফুলে উঠবে, তার মানে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। দেখুন কিশমিশটা ফুলে ফুলে উঠেছে, তার মানে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশ দুটোই আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। এইবার আমি ওই ঘিয়ের ওপর আরও 1 টেবিল চামচ ঘি দিলাম, দিয়ে এবার ওই গোটা গরম মশলা দিয়ে দিলাম। ওখানে আমি রেখেছিলাম 2টো দালচিনি, 2টো লবঙ্গ আর 1টা বড় এলাচ। এলাচটা আমি থেতো করে দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো আমি ছোট এলাচগুলো দিলাম, আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ভাজা ভাজা মতো করে নিলাম, একটা বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি ওয়েট করব। একটা বেশ মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ওই চালটা আমি ধুয়ে একটা ছাঁকনিতে রেখেছিলাম, জল ঝরে গেছে চালটার আমার, এই চালটা আমি তুলে দিচ্ছি। তুলে দিয়ে চালটা ঘিয়ের ওপর ভালো করে ভাজতে হবে, ঘিয়ের ওপর চালটা কিন্তু ভালো করেই ভাজতে হবে। ভালো করে না ভাজলে পোলাওটা যেমন ঝরঝরে হবে না, খেতেও কিন্তু ভালো হবে না। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি, ভাজতে ভাজতে চালের জলটা পুরো শুকিয়ে যাবে, চালটা একটু সাদা সাদা মতো হয়ে যাবে, তখন বোঝা যাবে যে চালটা বেশ ভাজা হয়ে গেছে। দেখুন জলটা শুকিয়ে যাচ্ছে ক্রমশ, চালের কালারটাও চেঞ্জ হচ্ছে, মানে চালটা আমার ভাজা হচ্ছে। বন্ধুরা, যখন দেখবেন কিছু খেতে ভালো লাগছে না বা মাঝে মাঝে মুখের টেস্ট বদলাতে ইচ্ছা করে, তখন এরকম ঘরোয়া উপায়ে চটজলদি পোলাও বানিয়ে নিন, বেশ ভালো লাগবে খেতে। একটু হলুদ দিলাম, কারণ যেহেতু আমি বাসন্তী পোলাও করছি, হলুদটা দিলাম কালারের জন্য, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি জল দেব, যে বাটির মাপে আমি চাল নিয়েছি, 1 বাটি চাল নিয়েছি, ওই বাটির মাপে 2 বাটি জল আমি দেব। 1 বাটি চালের জন্য 2 বাটি জল, মাপটা কিন্তু এরকম হবে। যেহেতু আমি প্রেশার কুকারে করছি, সেই জন্য জলের মাপটা ঠিক থাকা কিন্তু খুব জরুরি।
ব্যাস দুবাটি জল আমি দিয়ে দিলাম, আর আমার জল লাগবে না, এটাই আমার ঠিক মাপ। একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কাজু কিশমিস যেটা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি লবণ, এক চামচ মতো লবণ দিলাম, আর চিনি দিচ্ছি। চিনি মোটামুটি আমি 2 টেবিল চামচ মতো চিনি দিলাম আন্দাজ। এখন আমি এইটুকুই দিলাম, যদি পরে আবার প্রয়োজন পড়ে তাহলে পরে আবার দিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে একটা সিটি মারবো, হাই ফ্লেমে জাস্ট একটা সিটি মারবো। একটা সিটি মেরে আমি এটা 10 মিনিটের কাছাকাছি স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে তারপর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে একটা সিটি মারার পর, আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন একদম পোলাওটা কিন্তু কি সুন্দর ঝরঝরে হয়েছে, তার মানে জলের মাপটা কিন্তু আমার একদম ঠিক আছে। আমি যেহেতু চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, সেই জন্য জলটা আমার এক বাটি চালে দু বাটি জল লেগেছে। আপনারা যদি চালটা ধুয়ে আধ ঘন্টা মতো রেখে দেন, সেখানে জলটা কিন্তু আরেকটু কম লাগবে। এখানে নুন মিষ্টি আমার একটু কম আছে, ওই জন্য সামান্য একটু নুন দিয়েছি আর একটু মিষ্টি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে, নিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে নুন আর চিনিটা গলে পোলাওয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। দু মিনিট হয়ে গেছে, এবার আমি আরেকটু আরেকবার এটা মিশিয়ে নিচ্ছি, যাতে নুন মিষ্টিটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। তাহলে আমার রেডি হয়ে গেল ঘরোয়া উপায়ে চট জলদি পোলাও। বন্ধুরা আপনারাও একদিন চটপট করে ফেলুন, দেখবেন যখন মাঝে মাঝে মুখে স্বাদ বদলাতে ইচ্ছা করবে, এইভাবে চটপট পোলাও বানিয়ে খেয়ে নিন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন রাখুন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেডি বাসন্তী পোলাও। তাহলে বন্ধুরা আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।